Assalamualaikum. ICT CARE online schooler পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের brand new tutorial এ। আমরা আজকের যে tutorialটি আপনাদের সামনে নিয়ে এসেছি সেটি হচ্ছে কিভাবে আপনি মোবাইল দিয়ে আপনার প্রোডাক্টের উপরে লোগো প্লেস করতে পারবেন। তো এটা আসলে খুবই একটা এসেনশিয়াল ব্যাপার, কারণ আমাদের যারা আমরা বিজনেস করি অনলাইনে তাদের যে কোনো প্রোডাক্টের উপরে লোগো, নিজের ব্র্যান্ড যে লোগোটা আছে সেই লোগোটাকে প্লেস করার একটা ব্যাপার থাকে। ফর এক্সাম্পল আমরা যদি দেখি যে এইখানে এটা ধরেন একটা প্রোডাক্ট, এই শাড়িটা একটা প্রোডাক্ট, এখন আমি এখানে লোগো প্লেস করতে চাচ্ছি, ধরেন এই লোগোটাকে আমি ওইখানে প্লেস করতে চাই। তো ব্যাপার হচ্ছে যে আমি এখন কিভাবে এই জিনিসটাকে এখানে প্লেস করব। তো আমি যারা আপনারা স্যামসাং ইউজার আছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই ইফেক্টিভ, কারণ স্যামসাং ইউজার যারা আছেন তাদের সবথেকে বড় বেনিফিট হচ্ছে যে তাদের নিজস্ব একটা এডিটর সফটওয়্যার আছে যেটা বিল্ট ইনভাবেই থাকে স্যামসাংয়ে। তো এইটা যদি আপনি ইউজ করেন নিজে তাহলে অন্য কোনো কিছু আপনার আর দরকার পড়ছে না, মানে লাইক কোনো অথেন্টিক থার্ড পার্টি কোনো সফটওয়্যার আপনার আর প্রয়োজন পড়ছে না, মানে কোনো অ্যাপস আপনার দরকার পড়ছে না। তো আমরা কী করবো, প্রথমে দেখেন যে ইমেজটার উপরে গেলাম, যাওয়ার পরে আমি এই যে তিনটা ডট আছে এর উপরে ক্লিক করলাম, ওপেন ইন ফটো এডিটর প্রো, ফটো এডিটর প্রোতে গেলাম। যাওয়ার পরে দেখেন যে এইখানে ডেকোরেশন আছে, আমি ডেকোরেশনের উপরে ক্লিক করলাম, দেন ইমেজ, এখান থেকে আমি ইমেজটাকে বেছে নিলাম। ইমেজটাকে বেছে নিয়ে আমি মনে করেন এটাকে আমার ইমেজে এইখানে সেট করে দিলাম, ঠিক আছে। তো আমার এই লোগোটাকে আমি এখানে বসাই ফেলতে পারলাম। এইটা হচ্ছে স্যামসাং ইউজার যারা আছেন তাদের জন্য, একান্তই যারা স্যামসাং ইউজ করছেন তাদের জন্য। আপনি যদি মনে করেন যে এইখান থেকে আপনি আরও কিছু কাজ করতে চান এই ফটো এডিটর প্রো দিয়ে, লাইক আপনি এখানে ইফেক্টসের মধ্যে যদি যান তাহলে আপনি বিভিন্ন রকমের ইফেক্ট আপনি এখান থেকে নিতে পারবেন, হ্যাঁ। তো আপনার ইফেক্ট নেওয়ার সময় অবশ্যই আপনি একটু খেয়াল করবেন যেন আপনার এই ইফেক্টটা, এমন কোনো ইফেক্ট আপনি যেন না দিয়ে ফেলেন যে কারণে দেখেন এই ইফেক্টটা বেশ সুন্দর লাগছে, আমি এই ইফেক্টটাকে চাইলে ইউজ করতে পারি, যেন আপনার ওই প্রোডাক্টের মেইন কালারটা যেন চেঞ্জ না হয়ে যায়। কারণ আপনি যা দিচ্ছেন এবং যা দেখাচ্ছেন তার মধ্যে যদি ডিফারেন্স চলে আসে তাহলে ট্রাস্টের জায়গাটা নষ্ট হয়ে যায়। তো আমার কাজ শেষ, আমি লোগো প্লেস করে ফেলেছি। কোনো সফটওয়্যার ছাড়া, স্যামসাং মোবাইল যারা ইউজ করেন কোনো সফটওয়্যার ছাড়া আপনি কিভাবে একটা লোগো প্লেস করতে পারেন প্রোডাক্টের উপরে সেটি দেখানো হয়েছে আজকের টিউটোরিয়ালে। যারা আমাদের এই চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অবশ্যই একটি ধন্যবাদ প্রাপ্য। আপনারা সাপোর্ট করেছেন বলেই আমরা আজকে 9000-এর পরিবার হয়েছি সেই শুরু থেকে। নতুন কোনো টিউটোরিয়ালে আপনাদের সাথে আমাদের আবার দেখা হবে, সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিল দেন টেক কেয়ার, টাটা। আরেকটা জিনিস অবশ্যই ICT CARE-এর সাথে থাকবেন।